আমার কটা টাকা ভিক্ষা দাও না তোমরা। যদি আমায় ভিক্ষে দাও তাহলে আমি আমার বউ বাচ্চার মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারবো। দাও না, দাও না আমায় কটা টাকা ভিক্ষা। টোনা টাকার জন্য এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে, সবার কাছে হাত পাতে, কিন্তু কেউ টোনাকে টাকা দেয় না। অবশেষে টোনা ইগুলের কাছে যায়। স্যার, স্যার, আপনি তো অনেক বড় ব্যবসায়ী, আপনার তো টাকার কোনো অভাব নেই, আপনি দিন না আমায় কটা টাকা। আমি যদি তোকে টাকা দেই তাহলে তুই তার বিনিময়ে আমাকে কি দিবি? স্যার, আমি তো সামান্য একজন ভিক্ষুক, আর একজন ভিক্ষুক হয়ে আমি আপনাকে কি দিব বলুন? আপনাকে দেওয়ার মতো তো আমার কাছে কিচ্ছু নেই। তুই যদি আমাকে কিছুই না দিতে পারিস তাহলে আমি তোকে টাকা দিব কোন যুক্তিতে? শোন, তুই যখন কিছু দিতেই পারবি না তাহলে অন্যের কাছে যাওয়াটা বন্ধ কর। এই বলে ইগুল সেখান থেকে চলে যায়। এদিকে ভিক্ষুক টোনাও ইগুলের কথায় চিন্তায় পড়ে যায়, আবার নিজে নিজেই বিরক্ত হয়ে বলে, এসব বড়লোকদের আমার খুব ভালোভাবেই চেনা আছে। এরা টাকার প্রাসাদে থাকে, কিন্তু সেখান থেকে দুটো টাকা যে আমাদের মতো গরিব অসহায়দের দিবে তা পারে না। নিজের সম্পদ কমে যাওয়ার ভয়ে যত সব। টোনা একা একাই বকবক করে, আবার তার কাজে মনোনিবেশ করে, আর যে কটা টাকা ভিক্ষা পায় তাদের কিছু খাবার নিয়ে বাড়ি ফিরে যায়। বাবা, বাবা, তুমি আমার জন্য কি এনেছো বাবা? আমি তোর জন্য কলা আর রুটি এনেছি রে মা, আজ দুপুরে আমরা এটা খেয়েই থাকবো। তাহলে আমরা রাতে কি খাবো বাবা? যদি আবার কিছু ভিক্ষা পাই তাহলে হয়তো কোনো খাবার খেতে পারবো রে মা, আর নয়তো জল খেয়েই আমাদের রাত পার করে দিতে হবে। আমার পা দুটো যদি সৃষ্টিকর্তা কেড়ে না নিত তাহলে আমি কোনো না কোনো কর্ম করে তোমার পাশে দাঁড়াতে পারতাম, সংসারটা ভালোভাবে চালাতে পারতাম, আমাদের মেয়েটাকেও ভালো কোনো স্কুলে পড়াশোনা করাতে পারতাম। কিন্তু এখন যে আমি অপয়া, আমি অলক্ষ্মী, তোমার ঘরের বোঝা। আহ, তুমি ওইসব কি শুরু করলে বলো তো? এখন ওইসব রাখো আর এদিকে এসো, খেয়ে নিবে। টোনা টুনির দুঃখগুলোকে সব সময় দূরে রাখার চেষ্টা করে। আসলে টুকির জন্মের সময় টুনির একটা গুরুতর রোগ হয়, তার কারণে টুনির পা দুটোকে কেটে ফেলতে হয়। তারপর থেকে টুনি হুইলচেয়ারে বন্দি। তোমাকে আজও খালি হাতে ফিরে আসতে হলো তাই না গো? আজ খালি হাতে ফিরে এসেছি তাতে কি হয়েছে, কাল অবশ্যই ভরা হাত হবে। এখনো সব ছাড়ো তো, চলো এবার আমরা জল খেয়ে নেই। দেখতে দেখতে তো সন্ধ্যা নেমে এলো, এবার তো আমাদের ঘুমাতে হবে নাকি? টুনি আর কিছু বলে না, শুধু অঝরে নিজের চোখে জল ফেলে। এরপর সবাই মিলে জল খেয়ে ঘুমিয়ে পড়ে। শুধু টোনা ঘুমাতে পারে না, টোনার কানে শুধু ইগলের সেই কথাগুলো বাজতে থাকে। আর টোনা না ঘুমিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওই ইগল সাহেব তো সত্যি বলেছে, আমি তো শুধু সবার কাছ থেকে নিয়েই চলেছি, কিন্তু কাউকে তো কখনো কিচ্ছু দিচ্ছি না, এটা আমি ভারী অন্যায় কাজ করছি। টোনা তার ভাবনার জগতে ছটফট করতে থাকে। এমন সময় তার চোখে জানালার পাশের সেই ফুলের বাগানটা চোখে পড়ে। সেই বাগান দেখে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। আরে বা, এখানে তো অনেক ফুল, আমি যদি টাকার বিনিময়ে সবাইকে একটা করে ফুল দেই তাহলে সবাই অনেক খুশি হবে আর আমাকে অনেকগুলো করে টাকা দিবে। টোনা তাড়াতাড়ি করে তার ঘরের দরজা খুলে আর অনেকগুলো ফুল তুলে ঘরে চলে আসে। আর এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে, সবাই ঘুম থেকে উঠেও পড়ে। টোনা, তুমি এত ফুল কেন এনেছো? এরপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। ঠিক আছে, তবে যাও তুমি। এরপর টোনা থলেতে করে ফুল নিয়ে ভিক্ষে করতে বেরিয়ে পড়ে। আর যেই তাকে টাকা দেয় তাকে সে একটা করে ফুল দেয়। আরে বাহ টোনা, ভিক্ষার বিনিময়ে ফুল, ব্যাপারটা তো আমার বেশ ভালো লেগেছে।
ভালো লাগার জন্য তোমাকে ধন্যবাদ বান্টি দাদা। এরপর টুনা একের পর এক সব পাখিকেই ফুল দিতে থাকে। ফুলগুলো পেয়ে সবাই ভীষণ খুশি হয়। সবাইকে বিলিয়ে টোনার কাছে আর মাত্র একটা ফুলে অবশিষ্ট, আর সেটা নিয়ে টোনা সামনের দিকে যেতে থাকে। স্যার, আপনি আজ আমাকে ভিক্ষে দিতে পারেন, আমি তার বিনিময়ে আজ আপনাকে কিছু দিব। তুই আমাকে কি দিবি? আগে আপনি আমাকে টাকা দিন। ঈগল টোনার কথা বিশ্বাস করে একটা 100 টাকার নোট টোনাকে দেয়, আর টোনা তার থলে থেকে ফুলটা বের করে ঈগলকে দেয়, আর ফুলটা দেখে ঈগল মহা খুশি হয়। আরে বাহ, তুই তো ব্যবসা করা শিখে গিয়েছিস, তুই বুঝে গিয়েছিস লেনদেন কাকে বলে। জীবনে যদি তুই কাউকে কিছু দিতে না পারিস, তাহলে তোর কোনো কিছু নেওয়ার কোনো অধিকার নেই। আর একটা কথা সবসময় মাথায় রাখবি, সেটা হলো যদি তুই তোর চিন্তাধারা বদলাস, তাহলে তুই একদিন আমার মতো হতে পারবি। এই বলে ঈগল সেখান থেকে চলে যায়। আর টোনা ঈগলের কথা শুনে মনে মনে ভাবে, আমি আজ থেকে আর ভিক্ষে করব না, আমি আমার চিন্তাধারা বদলিয়ে ব্যবসা শুরু করব, আর আমিও একদিন অনেক বড় ব্যবসায়ী হয়ে দেখাবো। টোনা তার কঠোর মনোভাব নিয়ে বাড়ি ফিরে যায়। টুনিকে সব ঘটনা বলে, ব্যবসা করে যখন আমার অনেক টাকা হবে, তখন আমি তোমার সার্জারি করে দুটো পা এনে দিব, আর তখন তুমি নিজের পায়ে হাঁটতে পারবে গো। বাবা, ও বাবা, আমি কিন্তু তাহলে শহরে অনেক বড় স্কুলে পড়াশোনা করব, আর যারা আমার মতো দরিদ্র আছে না, তাদের পড়াশোনার সুযোগ করে দিব, আর সবাই মিলে একসাথে থাকবো, ঠিক আছে? তখন না অনেক ভালো হবে, খুব মজাও হবে বাবা। সবই তো বুঝলাম, কিন্তু তুমি এই অসময়ে কি ব্যবসা করবে গো? আর আমাদের তো কোনো টাকা পয়সাও নেই। টাকা পয়সা নেই তাতে কি হয়েছে, কিন্তু আমাদের পোষা আম গাছটা তো আছে, ওই আম গাছের আম বিক্রি করেই আমি আমার প্রথম ব্যবসা শুরু করব। এই বলে টোনার এক মুহূর্ত দেরি না করে তার পোষা সেই আম গাছের কাছে চলে যায়। এই তো কত পাকা পাকা আম ঝুলে আছে, তাড়াতাড়ি আগে আমি আমগুলো পেরে নিই। আসুন আসুন আসুন, জলদি করে আসুন, আর আমার গাছের পাকা পাকা আম খেয়ে যান। আসুন আসুন আসুন। আরে টোনা দাদাজি, ভিক্ষার পেশা ছেড়ে হঠাৎ ব্যবসায়ী হয়ে উঠলে যে? ভিক্ষার পেশায় কোনো সম্মান নেই, তাই আমি সম্মানের খোঁজে ব্যবসায় এসেছি, আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, যাতে করে আমি সফলতা আনতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা আশীর্বাদ করি, তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছাও। এই বলে মিষ্টি দিয়ে অনেকগুলো আম কিনে নিয়ে সেখান থেকে চলে যায়, আর একে একে বাকি পাখিরা এসে টোনার কাছ থেকে আম কিনে নিয়ে যায়। এদিকে দিনের পর দিন কাটতে থাকে, টোনার আমের ব্যবসা আরো বাড়তে থাকে। টুনি, আমার এখন অনেক টাকা হয়েছে, চলো আমি আজই তোমাকে নিয়ে হাসপাতালে যাব, তোমার পায়ে সার্জারি করাবো। আমার সার্জারি করতে তো অনেক টাকা খরচ হবে, তুমি সেই টাকাগুলো অযথা নষ্ট করিও না তো, তুমি বরং টাকাগুলো আমাদের মেয়ের ভবিষ্যতের জন্য জমা করে রাখো। আমাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, আমি আমার মেয়ের জন্য টাকা জমিয়ে রেখেছি। টোনা অনেক বুঝিয়ে সুঝিয়ে হাসপাতালে যায়, টুনির সার্জারি করায়। সার্জারির কারণে টুনি আবার নিজের পায়ে হাঁটতে পারে। টুনা, আমি আবার আগের মতো হাঁটাচলা করতে পারছি। টুনা টুনা দেখো, আমি হাঁটছি। ধন্যবাদ টুনা, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আমি আমার পা ফিরে পেয়েছি। আমার খুব খুশি লাগছে টোনা।
টোনা আর টুনি মহা খুশি হয়ে বাড়ির পথে যেতে থাকে। এদিকে দেখতে দেখতে ততক্ষণে রাত হয়ে আসে। এই তোরা স্যারকে কেন মারছিস? টুনি এক্ষুনি পুলিশকে কল করো। টোনা আর ইগোর দেখা দেখতে লড়াই করতে থাকে। টুনি সেই সুযোগে পুলিশকে কল করে। পুলিশও সেখানে এসে হাজির হয়। চলর বেটা ডাকাত, তোদের আমি সেই কত দিন থেকে খুঁজে বেড়াচ্ছি, আর তোরা কিনা লুকিয়ে লুকিয়ে ডাকাতি করছিস। আর চল খালি না নয়, তোদের আমি পিটিয়ে হরগোর সব এক করে দিব। হ্যাঁ হ্যাঁ নিয়ে যান, আর ডাকাতি করার সব চিরতরে শেষ করে দিন। এরপর পুলিশ ডাকাতগুলোকে মারতে মারতে থানায় নিয়ে চলে যায়। এদিকে আরে আরে, তুমি সেই ভিক্ষুক না? হ্যাঁ স্যার, আপনি ঠিকই ধরেছেন, আমি সেই ভিক্ষুক। তবে আজ আর আমি আপনার সামনে ভিক্ষুক হয়ে আসিনি, আমি এসেছি একজন সফল ব্যবসায়ী হয়ে। সফল ব্যবসায়ী? হ্যাঁ স্যার, আপনার বলা সেদিনের দুটো কথা আমাকে আমার জীবন বদলে দিয়েছে। প্রথমত ভিক্ষার বিনিময় করিয়ে আমাকে ব্যবসার লেনদেন শিখিয়েছেন। দ্বিতীয়ত বলেছিলেন, যদি আমি চিন্তাধারা বদলাতে পারি তাহলে একদিন আপনার মতো সফল ব্যবসায়ী হতে পারবো। আর সেটাই হয়েছে, আপনার দুটো কথা আমার জীবনকে বদলে দিয়েছে স্যার। টোনার এমন সফলতা দেখে ইগোর মহা খুশি হয়। আসলে সবার জীবনে এমন কেউ আসা উচিত যে কিনা সেই হেরে যাওয়া ব্যক্তির রোল মডেল হয়ে দাঁড়াবে, হাত ধরিয়ে পথ চলা শেখাবে, তবেই না জীবন সুন্দর হবে। আমার দোকানে যে কি শুনি লাগলো, একমাত্র বিধাতাই জানে। রোজ কতগুলো মিষ্টি দোকানে রেখে যাই, অথচ সকাল হতে না হতেই সব মিষ্টি গায়েব। এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসা লালবাতি জ্বলবে। কি জ্বালা, আর কতক্ষণ ঘুমাবি? এই তো না ঘুমিয়ে ঘুমিয়ে তো আমার সংসারটা একেবারে লাঠে তুলে রেখেছো। কোনো কাজকর্ম নেই, সারাদিন শুধু খাওয়া আর ঘুমা। না না, এভাবে আর নয়। এই তো না টোনা, আর কত ঘুমাবি? এবার ওঠো বলছি। আহা বউ, কি শুরু করলে তুমি বলো তো, কাঁচা ঘুমটা আমার ভেঙে দিলে কেন? হ্যাঁ আমার একটু ঘুমাতে দাও না গো। কি বললে তুমি? বেলা 12টা বাজে, এদিকে তুমি আরো ঘুমাতে চাইছো? এবার তুমি ভালো ভালো উঠবে নাকি আমি তোমার সংসার ছেড়ে চলে যাব বলো তো? বউ কি বলছো তুমি? তুমি তো আমার একমাত্র বউ, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার কি হবে? না বউ, তুমি আমাকে ছাড়লেও আমি তোমায় ছাড়ছি না। না না, আমি আর তোমার মিষ্টি কথা ভুলছি না, আমি আজই বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি মানে? তুমি বাপের বাড়ি গেলে কি করে হবে? আমার তো বাপের বাড়ি নেই, আর বাড়ি না থাকলে আমি ঘুমাবো কোথায়? আর না ঘুমালে তো আমি মরেই যাব। এখন বরং আমি একটু ঘুমিয়ে নেই। কি বললে তুমি? আবার ঘুমাবে? না, তোমার আলসেমি কোনো দিনও শেষ হবে না। আমি আর তোমার সাথে এক মুহূর্ত একই ছাদের নিচে থাকবো না। এক্ষুনি আমি বাপের বাড়ি চলে যাব। এই বউ, এই যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না বউ, আমাকেও সাথে করে নিয়ে যাও। দাঁড়াও বউ, দাঁড়াও, যেও না। তুমি আবার আমার পিছু নিয়েছো? এখন কি তুমি আমার সাথে আমার বাপের বাড়ি যাবে নাকি বলো তো? তুমি যেখানে আমি সেখানে। মানে কি? হ্যাঁ তুমি আমার বাপের বাড়ি যাবে, তাও আবার খালি হাতে? না না, তবে তো আমি তোমাকে আমার বাবার বাড়িতে ঢুকতে দিব না। আমার বাপের বাড়িতে যেতে হলে মিষ্টি নিয়ে যেতে হবে, এই আমি বলে দিলাম। এখন আবার মিষ্টি? আবার কিছু টাকা খরচ হবে? নিজের শ্বশুর বাড়ি তো যাচ্ছি, তাতে আবার মিষ্টি নিয়ে টাকা খরচ করার কি আছে? আচ্ছা যাগে, চলো দেখি সামনে। এই যে ময়রা দাদা, ভালো দেখে 1 কেজি মিষ্টি দাও তো, শ্বশুর বাড়ি যাবো মিষ্টি নিয়ে। এখন মিষ্টি হবে না দাদা, রাতে সব মিষ্টি চুরি হয়ে গিয়েছে। মিষ্টি নিতে হলে ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে, তারপর মিষ্টি নিতে পারবেন। 1 ঘন্টা অপেক্ষা তো করতে পারবো, কিন্তু জেগে থাকতে তো পারবো না, অনেকক্ষণ ধরে উঠছি তো। তাই বলছি দাদা, আপনার দোকানে কি বিছানা আছে? দুর্মিয়া, আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? মিষ্টির দোকানে আবার বিছানা থাকে নাকি? যত সব তোমাকে নিয়ে আর পারি না, তোমার মতো অলস আর দুটো দেখিনি। না না, আমি আর একটা কথাও তোমার সাথে বলবো না।
আচ্ছা, কথা না বলো তা নাই, তবে আমাকে তুমি ফেলে যেও না। দাঁড়াও বউ, আমি আসছি। আরে টুনি মাঝে, ঘুম ভেঙেছে তোর? আমি তো তোর আর জামাই বাবার জন্যই অপেক্ষা করছি একসাথে নাস্তা করব বলে। তা বলছি, জামাই বাবা কোথায়? তোমার অলস জামাইয়ের কথা আর বলো না তো, সে কি আর এত সকালে ঘুম থেকে ওঠে? তাকে তো বেলা 12টায় লাঠি গুঁতো দিয়ে তুলতে হয়। বলছিস কি রে মা, জামাই বাবা সত্যি এত অলস? তবে সংসারের এত কাজকর্ম কে করে? সংসারই তো নেই, আবার সংসারের কাজকর্ম? বাবা, তুমি কি আর পাত্র খুঁজে পাওনি? ওই অলস অকর্ম ঠিকির সাথে আমার বিয়েটা কেন দিয়েছিলে বলো তো বাবা? বলিস কি রে মা, টোনা এত আলস? না, আমার জামাই এত আলস হবে ব্যাপারটা তো কিছুতেই মানা যাচ্ছে না। তা বলছি, সেই হতচ্ছাড়াটা কি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ বাবা, ওর ঘুম কি আর এখন ভাঙবে? হয়েছে মা, আর রাগ করিস না, আমি দেখছি ব্যাপারটা। এই এই, কে কে? শ্বশুর আব্বা আপনি? ও বাড়িতে থাকতে আপনার মেয়ের জ্বালায় শান্তিতে ঘুমাতে পারিনি, এখন আবার আপনি আমার ঘুমের শত্রু হয়ে দাঁড়ালেন? শ্বশুর আব্বা, আমাকে আর একটু ঘুমাতে দিন। সে কি কথা জামাই বাবাজি, এত ঘুমালে তুমি খাবে কখন? খাবার না খেয়ে ঘুমালে তো তোমার শরীর দুর্বল হয়ে যাবে। এসো বাবা, আগে খাবার খেয়ে নাও। সে কি শ্বশুর আব্বা, এত দূর হেঁটে খাবার ঘরে গিয়ে খাবার খেতে খেতে তো আমি হাঁপিয়েই যাব। তার থেকে বরং আপনি আমার খাবারটা এ ঘরেই পাঠিয়ে দিন, আমি এবারে জামাই বলে কথা, একটু যত্ন আতিথ্য আমার প্রাপ্য, তাই না? হ্যাঁ, বলছো কি জামাই বাবাজি? ভুল তো কিছু বলিনি শ্বশুর আব্বা, যান না খাবারটা ঘরেই পাঠিয়ে দিন, আমি বরং ততক্ষণে একটু ঘুমিয়ে নেই, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিয়ে তো মাথা ব্যথা ধরে দিয়েছেন। কি হলো বাবা, জমিদারটাকে ঘুম থেকে তুলতে পারলে না তো? সারাদিন টোনা এভাবে পড়ে পড়ে ঘুমায়, টোনার আলসেমি আমার জীবনটা বরবাদ করে দিচ্ছে বাবা। তুই শান্ত হ মা, আমি এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আর হ্যাঁ, টোনা ঘুমাতেই থাক, তুই যেন আবার ওকে খাবার দিতে যাস না। আচ্ছা, তোমরা বাবা মেয়ে মিলে কি এখানে গল্পই করবে, নাকি এবার এসে খাবার খাবে? না জানি বাবু, কি এত কথা বলছো? হয়েছে, আর কথা শুনতে হবে না, যাও তুমি গিয়ে খাবার বাড়ো, আমরা যাচ্ছি। এ কি এক ঘুমের রাত? বলছি এটা কি মাঝরাত নাকি ভোর রাত গো? আর তুমি আমাকে ডাকোনি কেন বলো তো? সে কি কথা গো, আমি ডেকে আবার তোমার কাঁচা ঘুম ভেঙে দিলে তো অসুবিধা হতো, তাই আর তোমায় ডাকিনি। এখন বরং তুমি ঘুমাও, ঘুমিয়ে ঘুমিয়ে রাতটা পার করো, কাল একবার ঘুম থেকে জাগলেই হলো। সে কি কথা বলছো গো বউ, সারাদিন তো না খেয়ে শুধু ঘুমিয়েছি, না খেয়ে তো আর রাত কাটাতে পারবো না, ক্ষুধায় যে পেটে নাড়ি ভুড়ি সব গণবৈঠক করছে। যতই ক্ষুধার্ত হও না কেন, এ বাড়ির খাবার তোমার কপালে জুটবে না, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। এসব আপনি কি বলছেন বাবা, আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? চুপ করো বেয়াদব, মাথা আমার খারাপ হয়নি, মাথা তো খারাপ হয়েছে তোমার। একটা পাখি কিভাবে সারাদিন ঘুমাতে পারে? কোনো কাজকর্ম নেই, সারাদিন শুধু ঘুম আর ঘুম, এমন অলসের ঘরে আমি আমার মেয়েকে কিছুতেই রাখবো না। দয়া করে এমন কথা বলবেন না শ্বশুর আব্বা, অনেকবার বিয়ে ভেঙে যাবার পর অনেক কষ্টে আমি টুনিকে বিয়ে করেছি, টুনির সাথে যদি আমার সংসার না হয় তখন তো আর আমি কখনোই বিয়ে করতে পারবো না। সেসব তোমার ব্যাপার, কিন্তু তোমার মতো অলস কিছুতেই আমার জামাই হতে পারে না, এক্ষুনি বেরিয়ে যাও। দোহাই শ্বশুর আব্বা, এভাবে বলবেন না, আমি আর আলসেমি করবো না, আমি পরিশ্রমী হব, বিশ্বাস করুন আমি আর পড়ে পড়ে ঘুমাবো না, কাজকর্ম করব, তবু আমার টুনিকে আমার থেকে আলাদা করবেন না। হয়েছে হয়েছে, আর ন্যাকা কান্না করো না, তুমি যে কাজকর্ম করবে তার কি বিশ্বাস আছে? তোমার ওপর সব বিশ্বাস আমার মরে গেছে।
না না শ্বশুর আব্বা, এভাবে বলবেন না। একটাবার বিশ্বাস করুন আমাকে, আমি অলস হতে পারি কিন্তু বিশ্বাসঘাতক নই। তাই বুঝি? আচ্ছা, তবে তোমায় পরীক্ষা করে দেখতে চাই। তুমি যদি বান্টি মারার দোকান থেকে 1 কেজি বাসি মিষ্টি কাল সকালে আমার বাড়িতে আনতে পারো, তবেই আমি তোমাকে মেয়ের জামাই হিসেবে মেনে নিব। আচ্ছা শ্বশুর আব্বা, আমি আপনার কথাই শুনব। আমি এক্ষুনি যাচ্ছি বান্টি মারার দোকানে। এই কথা বলেই টোনা বেরিয়ে পড়ে। আর অন্ধকারের মধ্যেই টোনা উড়তে উড়তে বান্টি মারার দোকানে যায়, আর দেখে বান্টি মারা দোকান বন্ধ করছে। দাদা দাদা, দয়া করে এখন দোকান বন্ধ করবেন না দাদা, আমার যে 1 কেজি বাসি মিষ্টি ভীষণ দরকার। আপনি কে ভাই? আপনি কি আমার দোকান সম্পর্কে কিছুই জানেন না নাকি? আমার দোকানে রোজ রাতে মিষ্টি চুরি হয়ে যায়, রাত পেরোনোর পর আমি তোমার বাসি মিষ্টি কি করে দিব বলো তো? বলছেন কি দাদা, মিষ্টি না পেলে যে আমার সংসার ভাঙবে, যে করেই হোক আমার বাসি মিষ্টি চাই চাই। আহা, মহা মুসিবতে ফেললেন তো। আপনি এই নিন দোকানের চাবি, আপনি বরং দোকান পাহারা দিন, আর পাহারা দিয়ে যদি মিষ্টি রক্ষা করতে পারেন তবে কাল সকালে ফ্রিতে মিষ্টি নিয়ে যাবেন, কেমন? দরকার পড়লে আমি দোকান পাহারা দিব, তবু আমার বাসি মিষ্টি চাই চাই। এই কথা বলে টোনা তালা খুলে মিষ্টির দোকানে যায় আর মিষ্টিগুলো পাহারা দিতে থাকে। কিন্তু রাত গভীর হতে না হতেই চারদিকে দমকা হাওয়া বইতে শুরু করে। গাছপালা আকাশ বাতাস সব কাঁপিয়ে একটা পেতনি দোকানে আসে। না গো, মিষ্টি পাহারা দিতে এসেছি, আমার যে বাসি মিষ্টি ভীষণ দরকার। আমি থাকতে বাসি মিষ্টি, আর তুই কি না পাহারা দিতে এসেছিস? তবে তুই এখানে পাহারা দে, আমি বরং প্রাণ ভরে মিষ্টি খাই। একি একি করছো কি তুমি? সব মিষ্টি খেয়ো না পেতনি, বাসি মিষ্টি না পেলে যে আমার সংসার ভাঙবে। পেতনি তো সব মিষ্টি খেয়ে নিল রে, এবার তো আমার সংসারটা ভেঙে যাবে। না, আমি কিছুতেই আমার টুনিকে হারাতে পারবো না, দরকার পড়লে আমি নিজে মিষ্টি বানাবো। এরপর টোনা চোখের জল মুছে মিষ্টি বানাতে শুরু করে আর সারা রাত জেগে মিষ্টি বানাতে থাকে। আর ভোর হতেই টুনি সেখানে আসে। আরে বউ, তুমি এসেছ? দেখো, সারা রাত জেগে আমি মিষ্টি বানিয়েছি। আসলে একটা মিষ্টি চোর পেতনি এসে দোকানে সব মিষ্টি খেয়ে পালিয়েছে, তাই আমি সংসার বাঁচাতে সারা রাত জেগে মিষ্টি বানিয়েছি। সেসব আমি জানি গো, কারণ দূরের গাছের ডালে বসে আমি আর বাবা সব দেখেছি, আর আমি একা আসিনি, বাবাও এসেছে। হ্যাঁ জামাই বাবা, তোমার পরিশ্রম আমি নিজ চোখে দেখেছি, সংসার বাঁচাতে এক রাতে মিষ্টি বানিয়েছো। তুমি চাইলে এভাবে পরিশ্রম করে সংসারও চালাতে পারবে, তুমি তো জানোই পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। হ্যাঁ শ্বশুর আব্বা, আমি বুঝতে পেরেছি, তবে এত কষ্ট করে মিষ্টি যখন বানিয়েছি তবে খেয়েই দেখুন না কেমন স্বাদ হলো। এরপর টোনা রাজু আর টুনিকে মিষ্টি খাইয়ে দেয়। হিজলতলি নামে একটা সুন্দর বন ছিল, সেই বনে অনেক পাখির বসবাস। ওই বনের এক কোণে একটা বড় খেলার মাঠ ছিল, সেই মাঠের পাশে ছিল একটা বড় আপেল গাছ, আর আপেল গাছে টসটসে লাল আপেলও ধরতো। ওই বনের ছানারা প্রতিদিন বিকেলবেলা খেলার মাঠে খেলতে আসতো। একদিন বিকেলে, বাবা আজকেও দেখি 3টে পাখির ছানা মাঠে খেলছে। পাখির ছানাগুলো দেখতে এত এত গুলুমুলু যে ওদের দেখে আমার গেলে খেতে ইচ্ছে করে, কিন্তু ওদের কি করে খাবো আমি? আপেল গাছ পাখির ছানাগুলো দেখে লোভে পড়ে যায় আর ভাবতে থাকে কি করে ওদের গিলে খাবে।
ভাবতে ভাবতে আপেল গাছ একটা বুদ্ধি বের করে। আরে পেয়েছি পেয়েছি বুদ্ধি, আমি তো ভুলেই গেছিলাম যে আমার গাছের আপেলগুলো জাদু সম্পন্ন। এই আপেল যেই খাবে সেই আমার বশে চলে আসবে। আর আমি এখন টসটসে লাল আপেলের লোভ দেখাবো ওই ছানাদের। আর সেই পাখির ছানারা লোভ করে একবার ওই আপেল খাবে, আর তখনই আমি ওদের টপ করে গিলে খাবো। আরে এই ছানারা এদিকে এসো, খালি খেলাধুলা করলেই হবে, খেতেও তো হবে নাকি? এসো এসো, এই দেখো আমার গাছে কত সুন্দর লাল টসটসে আপেল ধরেছে। এসো ছানারা এসো, আমার গাছের আপেল খেয়ে যাও। আপেল গাছের ডাক শুনে টুনটুন কুহু পারুল ছুটতে আপেল গাছের কাছে যায়। আর আপেল গাছে এমন লাল টুসটুসে আপেল দেখে টুনটুনদের অনেক লোভ হয়। বাবা কুহু পারুল দেখ দেখ, কত সুন্দর লাল টসটসে আপেল, দেখে তো আমার জিভেতে জল চলে এলো রে। আমার জিভেতে জল চলে এসে গেল রে। ও গাছমাসি গাছমাসি, দাও না আমাদেরকে তোমার লাল টুকটুকে আপেল খেতে, দাও, আমাদের যে আর তসেছে না। আহা কত সুন্দর লাল টুসটুসে আপেল। জানি তো আমার আপেল দেখে তো তোমাদের লোভ হবে। এই নাও তিনটি আপেল দিলাম, এবার চটপট করে খেয়ে নাও দেখি, আমার আপেল খেতে মিষ্টি জানো, খাও খাও। এরপর আপেল গাছ তিনটি আপেল নিচে ফেলতেই টুনটুন কুহু পারুল টুক করে আপেল তুলে গপ গপ করে খেয়ে নেয়। আর সাথে সাথে ওরা তিনজন অজ্ঞান হয়ে যায়। এদিকে আপেল গাছ খুশি হয়ে বড় একটা হাঁ করে, আর একে একে তাদের তিনজনকে তার মুখের ভিতরে ঢুকিয়ে গিলে ফেলে। আর ওরা তিনজন গাছের পেটে বন্দি হয়ে যায়। আহ পাখি ছানাদের গিলে খেতে তো ভারী মজা, এখন আমার পেটটা শান্তি হলো। এখন আমি প্রতিদিন এভাবেই পাখি ছানাকে আপেলে লোভ দেখিয়ে আমার পেট পুজো করব। এভাবেই প্রতিদিন আপেল গাছ আপেলের লোভ দেখিয়ে পাখির ছানাদের গিলে খেত আর তার পেটে বন্দি করে রাখত। এভাবেই অনেক দিন কেটে যায়। আস্তে আস্তে বনের পাখির ছানাও কমতে শুরু করে। এ দেখে বনের সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। এসব কি হচ্ছে বলো তো কালু দাদা, আমাদের সবার ছানাগুলো এভাবে হারিয়ে যাচ্ছে কোথায়? এমনটা চলতে থাকলে তো আমাদের বন ছানা শূন্য হয়ে যাবে। বনের সবাই এভাবে কান্না করে তাদের ছানাদের জন্য, কিন্তু তারা তাদের ছানা হারানোর কোনো রহস্যই খুঁজে পায় না। একদিন শালু তার বন্ধু রকিটোনার সাথে মাঠে খেলতে আসে। শালুদেরকে দেখে আপেল গাছ তাদের ডাকতে থাকে। আরে ও মিষ্টি ছানা, তোমরা বুঝি খেলতে এসেছো? খেলার আগে আমার গাছের দুটো আপেল খেয়ে যাও। আমার গাছের এমন সুস্বাদু আপেল খেলে তোমাদের মন একদম চাঙ্গা হয়ে যাবে, তখন তোমরা অনেক আনন্দ করে খেলতে পারবে। এসো এসো আপেল খেয়ে যাও। আপেল গাছের এমন মিষ্টি কথা শুনে শালু আর রকির আপেলের প্রতি লোভ জন্মে। ও বাবা, এমন লোভনীয় আপেল সামনে রেখে কি খেলা করা যায়? দাও দাও গাছমাছি, আমাদের দুজনকে আপেল খেতে দাও। এরপর আপেল গাছ দুটো আপেল নিচে ফেলে দেয়। শালু আর রকি আপেল দুটো তুলে খেয়ে ফেলে আর তারাও অজ্ঞান হয়ে যায়। আর তখনই গাছ হাঁ করে আর তাদেরকে মুখের ভিতর টেনে নেয়। আর এসব কাহিনী আড়াল থেকে টুনি দেখে ফেলে। হায় ঈশ্বর, এ আমি কি দেখলাম! তার মানে এতদিন আমাদের ছানাদের এই শয়তান পাখি খেকো আপেল গাছে খেয়েছে। আহ এতদিনে পেটটা আমার ভরা ভরা লাগছে, মনে হয় এই বনে সব ছানারাই আমার পেটে বন্দি হয়ে আছে। বেশ ভালোই হয়েছে, কিছুদিন গেলে তো এরা আমার পেটে হজম হয়ে যাবে, তারপর আমি এই বনের বড় পাখিদের গিলে গিলে খাবো। আমার আপেলের লোভ দেখানো বুদ্ধিটা বেশ কাজে দিয়েছে, এখন একটু আরাম করে ঘুমিয়ে নেই। এসব বলে আপেল গাছ ঘুমিয়ে পড়ে। আর এদিকে এমন দৃশ্য দেখে টুনির হাত পা কাঁপতে থাকে। হায় ঈশ্বর, ই আমি কি শুনলাম, সব ছানা এই গাছের পেটে বন্দি হয়ে আছে? না না, এই ছানাগুলোকে হজম হওয়ার আগেই ওদেরকে বন্দি দশা থেকে মুক্তি দিতে হবে, না হলে যে আমাদের বন ছানা শূন্য থেকে যাবে। এসব ভেবে তাড়াতাড়ি গিয়ে বনির সবাইকে সবটা জানায় টুনি।
আর এটা শুনে তো সবাই অনেক ভয় পেয়ে যায়। তুমি এসব কি বলছো টুনি দিদি? অবশেষে আমার জানো কিনা ওই রাক্ষসী আপেল গাছের পেটে চলে গেল। হায় হায়, এখন কি হবে? এবার তো সত্যি সত্যি আমাদের বনটা ছানাশূন্য হয়ে গেল। কি, গাছের পেটে পাখির ছানা? এসব আমি কি শুনলাম? এ কেমন গাছ? যে গাছ পাখির ছানাদের ধরে ধরে খায়, এমন পাখি খেকো গাছকে আমি কখনোই দেখিনি। কালু দাদা শোনো, গাছের পেটে ছানারা হজম হওয়ার আগে ছানাদের মুক্ত করতে হবে, না হলে যে সর্বনাশ। খালি ভালোই ভালোই একবার ছানাদের মুক্ত করি, তারপর ওই শয়তান গাছকে পাখি খাওয়ার স্বাদ বের করব। এরপর সবাই মিলে একটা বুদ্ধি বের করে। আর্টনি বুদ্ধিমতো দুটো পাথর তার হাতে লুকিয়ে নেয় আর আপেল গাছের কাছে গিয়ে বলে, বাহ, এত সুন্দর টসটসে লাল টুকটুকে আপেল, দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। ও আপেল গাছ, আমায় একটা আপেল খেতে দিবে গো? টুনির কথা শুনে আপেল গাছ তো মহা খুশি। আপেল গাছ তখন মনে মনে ভাবে, বাপ রে, এ তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি, ভালোই হলো। এই পাখি দেখছি একে একাই আপেলের লোভে পড়লো, যাক এবার তবে আমার বড় পাখি খাওয়ার স্বাদটা মিটবে। আপেল গাছ খুশি মনে একটা আপেল টুনির সামনে ফেলে দেয় আর টুনি আপেলটা হাতে তুলে নেয়, কিন্তু আপেলটা না খেয়ে গাছের আড়ালে রেখে দেয়। এটা আপেল গাছ বুঝতে পারে না আর তখন টুনি মিথ্যা মিথ্যা অজ্ঞান হওয়ার অভিনয় করে আর মাটিতে লুটিয়ে পড়ে। আর এদিকে আপেল গাছ হা করে টুনিকে তার ভিতরে টেনে নেয়। টুনি ভিতরে গিয়ে দেখে সব ছানারা অজ্ঞান হয়ে পড়ে আছে আর তখন টুনি তাদের জাগিয়ে তোলে। মা রে, তোরা কেউ ভয় পাস না, এবার আমি এসে গেছি, এবার দেখ এই শয়তান গাছের আমি কি হাল করি। এরপর টুনি গাছের কোঠরের এক কোণে পাথর দুটো ঠুকে ঠুকে আগুন লাগিয়ে দেয়। এদিকে আগুন লাগতেই আপেল গাছ ছটফট করতে থাকে আর হা করে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। এই সুযোগে টুনি সব ছানাদেরকে নিয়ে গাছের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে আর সাথে সাথে পুরো আপেল গাছে আগুন ধরে যায়। আর এদিকে টুনি খুশি মনে বনের সব ছানাদের সবার কাছে ফিরিয়ে দেয় আর নিজের ছানাকে নিয়ে বাড়ি ফিরে যায়।